আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে শেয়ার ও পোস্ট করে প্রচুর লাইক ও ফলোয়ার আনবেন। এটা কোনো ফেক তথ্য নয়, এটা 100% রিয়েল ও 100% প্রমাণিত। আমি এই টেকনিক অনুসরণ করে প্রচুর অর্গানিক লাইক ও ফলোয়ার পেয়েছি। আপনারা যদি প্রতিদিন এই কাজটি করেন তবে প্রচুর অর্গানিক লাইক ও ফলোয়ার পাবেন। ছো আর কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে পেজেস, জাস্ট ক্লিক, এখান থেকে আপনাদের পেজটি সিলেক্ট করবেন। জাস্ট আমি এই পেজটি সিলেক্ট করলাম। এরপর আপনার পেজটি সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আপনার পেজটি কভার ফটো এবং প্রোফাইল পিকচারটি একটি সুন্দরী মেয়ের ছবি আপলোড করবেন। যেমন প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো দেখে মনে হয় যেন দুটি পিকচার একই মেয়ের। রিপোর্ট বা অবজেকশন দিবে এরকম কোনো মেয়ের ছবি এখানে আপলোড করবেন না। সো আমি এখন নিচে চলে যাব। এরপর এই যে জাস্ট আমি ক্লিক করব মোর, মোর অপশনে জাস্ট ক্লিক মোর। এরপর গ্রুপস, জাস্ট ক্লিক গ্রুপস। এই যেখানে অনেক গ্রুপ আছে এখান থেকে আপনারা যে কোনো একটি গ্রুপ সিলেক্ট করুন। আমি জাস্ট এই গ্রুপটাই সিলেক্ট করলাম, 329K মেম্বার্স, জাস্ট ক্লিক। এরপর এই যে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, এখান থেকে কি পোস্ট করতে পারেন ফটো অবলিক ভিডিও। জাস্ট আমি এখান থেকে জাস্ট এই পিকচারটা আমি পোস্ট করলাম। এরপর লিখলাম হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, হ্যালো, গুড মর্নিং, জাস্ট ক্লিক পোস্ট। এই যে আমি পোস্টটি করলাম, এরপর এই গ্রুপ কিন্তু আমার এই পোস্টটি অ্যাকসেপ্ট করবে, কারণ আমি এখানে কোনো লিংক শেয়ার করি নাই, আমি ডাইরেক্ট গ্রুপ থেকে পোস্ট করছি। সো এখানে আমি পোস্ট করার পর এই 329K মেম্বার আমার এই পোস্টটি দেখবে, দেখার পর লাইক করবে। লাইক করলে অবশ্যই আমাদের পেজে ফলোয়ার বাড়বে। এরপর এখান থেকে জাস্ট আবার ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটি ভিডিও পোস্ট করতে পারেন, যে কোনো ধরেন পপুলার ভিডিও এখানে আপলোড করতে পারেন এই সিস্টেমে। এরপর আমি চলে যাব ব্যাগে চলে যাব। এরপর আমি আবার ব্যাগে চলে যাব। এরপর ব্যাগে চলে যাওয়া, আবার আমি পেজে ঢুকবো। এরপর আমি একটি পোস্ট করব, জাস্ট এখানে আমি একটি পোস্ট করব, এই যে ফটো অ্যান্ড ভিডিও, জাস্ট আমি একটি পোস্ট করলাম। এখান থেকে জাস্ট আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, জাস্ট ওপেন। এখানে লিখতে পারেন গুড মর্নিং অ্যান্ড জি গুড মর্নিং, জাস্ট পোস্ট, ক্রিয়েট পোস্ট। এই যে পোস্টটি হয়ে গেছে। এরপর এখন
এখান থেকে জাস্ট এই যে শেয়ার অপশন আছে, জাস্ট ক্লিক শেয়ার। এই যে এখান থেকে শেয়ার টু পেজ, আপনি এখানে পেজ থেকে শেয়ার করতে পারেন, তারপরে শেয়ার টু পেজ মানে পেজে শেয়ার করতে পারেন, এটা শেয়ার টু এ গ্রুপ, গ্রুপে শেয়ার করতে পারেন। আমি জাস্ট শেয়ার টু এ গ্রুপ জাস্ট ক্লিক। এখানে অনেক গ্রুপ আছে, আপনারা চাইলে প্রত্যেকটা গ্রুপেই আপনি পোস্ট করতে পারেন। জাস্ট আমি এখানে ক্লিক করব জাস্ট পোস্ট। এরপর আবার ক্লিক করব শেয়ার টু এ গ্রুপ। এরপর আমি এটাই এটাই করবো। আপনার সব গ্রুপেই, আপনারা সব গ্রুপেই শেয়ার করতে পারেন। জাস্ট আমি এটাই করব। এখানে যে কোনো টপিক লিখতে পারেন, গুড ইভিনিং, ইভিনিং জাস্ট পোস্ট। এভাবে আপনারা শেয়ার করবেন, প্রতিদিন সকালে শেয়ার করবেন, মিনিমাম 20টা পোস্ট এভাবে শেয়ার করবেন। দেখবেন অর্গানিকভাবে আপনার পেজে লাইক ফলোয়ার চলে আসতেছে। এটা এভাবে যদি আপনি শেয়ার করেন তাহলে কোনো লিংক শেয়ার হচ্ছে না, জাস্ট আপনি ডাইরেক্ট গ্রুপ থেকে পোস্ট করতেছেন। এরপর আমি যে ভিডিও এখান থেকে জাস্ট একটি ভিডিও ভিডিও পোস্ট করবেন, সেম ওয়েতে জাস্ট ক্লিক, এখান থেকে জাস্ট একটি ভিডিও পোস্ট করবেন। পোস্ট করার পর সেম ওয়েতে শেয়ার করবেন। এই যে আমি একটি ভিডিও আমি শেয়ার করছিলাম, আমি নিচে চলে যাই, এই যে একটি ভিডিও আমি শেয়ার করছিলাম। জাস্ট এই ভিডিওটি আমি যদি এখান থেকে যাই শেয়ার অপশনে, জাস্ট ক্লিক শেয়ার, এই যে এখানে জাস্ট মোর অপশন, জাস্ট ক্লিক মোর অপশন। এরপর শেয়ার টু এ গ্রুপ, এটা আপনার গ্রুপেও শেয়ার করতে পারেন, এটা পেজেও শেয়ার করতে পারেন। আমি রিকমেন্ড করব গ্রুপে শেয়ার করার জন্য, যেহেতু লাইক ফলোয়ার আমাদের দরকার। জাস্ট শেয়ার টু এ গ্রুপ। সেম ওয়েতে এখানে আপনারা সিলেক্ট করে জাস্ট এখানে একটি টপিক লিখতে পারেন, এরপর পোস্ট। এভাবে এই যে শেয়ার হয়ে গেছে, শেয়ার টু ইউর গ্রুপ, শেয়ার হয়ে গেছে, যে টিক চিহ্ন চলে আসছে, এই যে এটা এটা কিন্তু আমি গ্রুপে শেয়ার করলাম। এটা কিন্তু গ্রুপ গ্রুপের অ্যাডমিন যারা মডারেটর আছে তারা কিন্তু আমার এই পোস্টটি অ্যাপ্রুভ করবে, কারণ আমি কোনো এই গ্রুপে কোনো আমি লিংক শেয়ার করলাম না, আমি সরাসরি আমি জাস্ট একটি ভিডিও আমি শেয়ার করলাম আমি। সো এরপর আপনারা যখন ফেসবুক পেজটি ওপেন করবেন, ওপেন করার পর সাজেস্ট করবে যে গ্রুপে জয়েন করার জন্য সাজেস্ট করবে, তখন আপনারা পেজ অপশনটি সিলেক্ট করে আপনারা গ্রুপে গ্রুপে জয়েন করবেন, আপনার বড় বড় গ্রুপে পেজ দিয়ে জয়েন করবেন। এতে আপনারা বড় বড় গ্রুপে যদি শেয়ার করেন তাহলে আপনাদের অটোমেটিকলি আপনাদের হিউজ পরিমাণ লাইক চলে আসবে। আমার অনেক বড় বড় পেজ আছে, আমি সেগুলো আপনাদের দেখালাম না। এরপর পেজ সময়ত্তর, এরপর এখান থেকে আপনারা এখানে যাবেন জাস্ট ক্লিক, এই যে থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করবেন, এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস, জাস্ট ক্লিক ইনভাইট ফ্রেন্ডস, এই যে এখান থেকে জাস্ট কিছু ফ্রেন্ড ইনভাইট করে দেবেন। ইনভাইট করবেন, এখান থেকে কিছু ফ্রেন্ড সিলেক্ট করে ইনভাইট করবেন। এরপর অ্যান্ড অলসো সেন্ড অ্যাজ ইনভাইটেড মেসেঞ্জার, এটা যদি আমি সিলেক্ট করে দেই তাহলে
এদের মেসেঞ্জারে একটি নোটিফিকেশন চলে যাবে যাবে যে আমার পেজ একটু আমাকে আমার পেজটাকে লাইক করো, এরকম একটি নোটিফিকেশন চলে যাবে। জাস্ট আমি দেখাচ্ছি, এগুলো সিলেক্ট করার পর জাস্ট এই যে অলসো সেন্ড অ্যাজ ইনভাইটে ইন এ মেসেঞ্জার, জাস্ট এটা ক্লিক করে জাস্ট সেন্ড ইনভাইট। এই যে মেসেজ নোটিফিকেশন আমি ক্লিক করব, এই যে দেখেন, হাই আই অ্যাম ইনভাইট টু ইউ লাইক দিস পেজ। এই যে প্রত্যেকের আমি যে যাদের যাদের সিলেক্ট করছি প্রত্যেকের মেসেঞ্জারে কিন্তু নোটিফিকেশন চলে গেছে যে হাই আই হাই আই অ্যাম ইনভাইটিং টু ইউ লাইক দিস পেজ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আপনারা আবার ব্যাগে চলে যাবেন, জাস্ট ব্যাগ ব্যাগে চলে আসার পর আবার এই পেজে আবার ক্লিক করবেন। এরপর আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এরপর লাইক অ্যাজ ইউর পেজ জাস্ট ক্লিক করবেন। এখানে এখান থেকে সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট এ পেজ, একটা পেজ সিলেক্ট করতে বলছে। আপনার যে কোনো একটা পেজ আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। জাস্ট এটা আমি সিলেক্ট করলাম, এরপর সাবমিট করলাম। এরপর কোনো লোক বা কোনো ভিজিটর যদি আমার এই পেজটা যদি কেউ লাইক করে বা লাইক দেয়, তাহলে আমার যে এই যে আমার এই পেজটা কিন্তু সাজেস্ট করবে। যখন এই পেজে কেউ লাইক করবে, তখন আমার এই পেজটা সাজেস্ট করবে যে তুমি এটাতেও লাইক করো। যখন কোনো ভিজিটর এই পেজে লাইক করবে, তখন অটোমেটিকলি এই পেজটা শো করবে যে আমার এই পেজে লাইক করো। এরপর আপনারা আবার চলে যাবেন এখানে, এখান থেকে জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এরপর লাইক অ্যাজ ইউর পেজ এখানে ক্লিক করে আপনারা আপনার যতগুলো পেজ আছে সবগুলো সাজেস্টেড হিসেবে রাখতে পারেন। আমি জাস্ট এটাও রাখলাম, এরপর সাবমিট। এরপর আমি যে পেজটা সিলেক্ট করে দিলাম, এই যে বাজার 24, এখন এই পেজে যদি কেউ লাইক করে তাহলে এই পেজটা শো করবে, সাজেস্ট করবে যে আমাকেও লাইক করো। বা সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।